বিশেষ করে কিছু কিছু জিনিস যা অত্যন্ত পজিটিভ প্রাণী। আপনি এক গ্লাস চালকুমড়োর রস খেলে এটা আপনাকে প্রচুর শক্তি যোগাবে, কিন্তু একই সাথে আপনাকে ভীষণভাবে শান্ত রাখবে। কেবল তাদের জন্যই প্রাসঙ্গিক যারা সবসময় চেষ্টা করছেন তাদের জীবনকে কীভাবে উন্নত করা যায়, কীভাবে আরও একটু ভালো করে কাজ করা যায়, কীভাবে জীবনের এক নতুন মাত্রাকে খোলা যায়। যোগের সংস্কৃতিতে আমরা খাবারকে তিনটি শ্রেণীতে ভাগ করি, পজিটিভ প্রাণিক খাদ্য, নেগেটিভ প্রাণিক খাদ্য আর শূন্য প্রাণিক খাদ্য। পজিটিভ প্রাণিক মানে আপনি যখন এটা খাবেন এটা আপনার শরীরে এক ধরনের প্রাণের সঞ্চার করবে। নেগেটিভ প্রাণিক শরীরতন্ত্র থেকে প্রাণশক্তির হ্রাস ঘটায়। শূন্য প্রাণিক না বাড়ায় না কমায়, এটা কেবল স্বাদ এবং আলস্যের জন্য খাওয়া। তো আপনি যদি পজিটিভ প্রাণিক খাবার খান আপনার শক্তি অত্যন্ত প্রাণবন্তভাবে স্পন্দিত হবে। বিশেষ করে কিছু কিছু জিনিস যা অত্যন্ত পজিটিভ প্রাণী, যেমন চালকুমড়ো। চালকুমড়ো খুব বেশিভাবে পজিটিভ প্রাণী। আপনি হয়তো আজকাল এটাকে কেবল বাড়ির সামনে টাঙিয়ে রাখেন বা ভেঙে রাস্তায় ছড়িয়ে দেন গরু ছাগলদের খাওয়ানোর জন্য, কিন্তু আপনি নিজে খান না। না, এটা আপনার খাওয়া উচিত। যেহেতু এই সবজিতে এত উচ্চমাত্রায় প্রাণশক্তি রয়েছে, আপনি একে আপনার বাড়ির সামনে টাঙিয়ে রাখেন যাতে এক সুন্দর শক্তিমণ্ডল তৈরি হয়। কিন্তু যদি এতই প্রাণশক্তি থাকে তাহলে সেবন করে এটাকে নিজের ভেতরে নেওয়া উচিত নয় কি? এটাকে আপনার ভেতরে নেওয়া খুবই ভালো যদি এটাকে আপনি সেবন করেন। এটা নিয়ে অনেক পরীক্ষা করা হয়েছে। আপনি যদি রোজ এক গ্লাস করে চালকুমড়োর রস পান করেন, আপনার শরীরের মধ্যে ক্যান্সারের কোষের সংখ্যা নাটকীয়ভাবে কমে যাবে, আর আপনি স্পষ্ট দেখবেন যে আপনার বুদ্ধির তীক্ষ্ণতা বেড়ে উঠছে। বিশেষ করে বাচ্চাদের অবশ্যই চালকুমড়োর রস খাওয়া উচিত। প্রতিদিন চালকুমড়ো খেলে আপনি দেখবেন স্পষ্টভাবে আপনার মস্তিষ্ক পরিষ্কার এবং তীক্ষ্ণ হয়ে উঠেছে। কয়েক সপ্তাহ চালকুমড়ো সেবনের মধ্যেই আপনি এটা স্পষ্ট দেখতে পাবেন। আপনি দেখবেন সকালে কফি খেলে এটা আপনাকে শক্তি যোগাবে, কিন্তু উত্তেজনার সাথে। আপনি এক গ্লাস চালকুমড়োর রস খেলে এটা আপনাকে প্রচুর শক্তি যোগাবে, কিন্তু একই সাথে আপনাকে ভীষণভাবে শান্ত রাখবে। যত বেশি সম্ভব এটা খাওয়া উচিত, কিন্তু আপনাদের মধ্যে যাদের হাঁপানি রয়েছে, যাদের ঠান্ডা লাগার বা কাশির প্রবণতা রয়েছে, তারা যদি চালকুমড়ো খান তাহলে তাদের সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগতে পারে, কারণ এটা শরীরতন্ত্রকে ঠান্ডা করে। তাই এরকম সমস্যা যাদের রয়েছে তাদের উচিত সামান্য মধু বা গোলমরিচ মিশিয়ে চালকুমড়োর রস খাওয়া। এটা কিছুটা চালকুমড়ো ঠান্ডা করার প্রভাবকে কম করে দেয়। আমরা যখন বেঁচে থাকার জন্য খেতাম তখন হাতের কাছে যা পেতাম তাই খেয়ে নিতাম। এখন যখন আমাদের কাছে বিকল্প রয়েছে আমাদের বেছে নিতে হবে এই শরীরের জন্য কোনটা সবথেকে ভালো। যদি এভাবে না বাঁচি তাহলে কোনোভাবে জীবনটা কাটিয়ে একদিন মরে যাব। এই সব জিনিস কেবল তাদের জন্যই প্রাসঙ্গিক যারা সবসময় চেষ্টা করছেন তাদের জীবনকে কীভাবে উন্নত করা যায়, কীভাবে আরও একটু ভালো করে কাজ করা যায়, কীভাবে জীবনের এক নতুন মাত্রাকে খোলা যায়। যদি এই ধরনের চিন্তা থাকে তাহলে কী ধরনের খাবার বা ইন্ধন এই শরীরকে দিচ্ছেন তা খুবই গুরুত্বপূর্ণ।